নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওইসিএসডি এর ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বাংলার আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনার এক লক্ষ কুড়ি হাজার টাকার বাড়ি দেওয়া শুরু হয়ে গেছে আর এই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লক্ষ কুড়ি হাজার টাকা পেয়ে যাবেন তিনটি কিস্তিতে তো বন্ধুরা বর্তমানে এই নতুন লিস্টে আপনার নাম এসছে কি না কীভাবে আপনি চেক করবেন আপনার মোবাইল দিয়ে তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে দেখাবো এবং এই টাকা পেতে আপনাকে কী কী করতে হবে সেটাও আজকের ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে দেখেন তাহলে ভিডিও নিয়ে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক বন্ধুরা বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার আবাস যোজনার নতুন ঘরের লিস্ট প্রকাশিত হয়ে গেছে আর এই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এক লক্ষ কুড়ি হাজার টাকার নতুন বাড়ি বানানোর জন্য সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর এই লিস্টটা যদি আপনি আপনার মোবাইলে চেক করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং সার্চ বারে লিখবেন পি এম এ ওয়াই জি তো এটা লিখে যখনই আপনি সার্চ করবেন সাথে সাথে এই পেজটা আপনাদের সামনে খুলে যাবে তো প্রথমেই আপনার যে ওয়েবসাইটটা পেয়ে যাবেন বন্ধুরা দেওয়া রয়েছে দেখুন আরডিডি তো এই জায়গাতে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলেই কিন্তু এই পেজটা আপনাদের সামনে খুলে যাবে আর এখানে কিন্তু প্রথম যে অপশানটি রয়েছে দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তো এই জায়গাতে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলেই কিন্তু গ্রামীণের যে ওয়েবসাইটটা সেটা আপনাদের সামনে খুলে যাবে তো দেখুন বন্ধুরা গ্রামীণের ওয়েবসাইটটা খুলে গেছে আর এখানে কিন্তু একটা পপ আপ মেসেজ শো করছে তো এটাকে আপনারা ক্রস করে কেটে দেবেন তো এখানে কাটার সাথে সাথেই কিন্তু এই পেজটা আপনাদের সামনে এই রকম খুলে যাবে এবারে আপনারা বন্ধুরা একটু উপরে তুলবেন তোলার পরে এখানে দেখুন তিনটে লাইন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন তো যখনই আপনি এখানে ক্লিক করবেন সাথে সাথে এই পেজটা খুলবে তো এখানে আবাস সফটের অপশান পাবেন এই আবাস শফটে আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা আবাস সফটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে অনেকগুলি অপশান চলে আসবে তার মধ্যে এই যে রিপোর্টের অপশানটি দেখতে পাচ্ছেন এই রিপোর্টের অপশানই আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা রিপোর্টে ক্লিক করলেই সাথে সাথে এই পেজটা আপনাদের সামনে খুলে যাবে তো এবারে আপনারা একদম নিচের দিকে চলে আসবেন শেষে এই যে এইচ সেকশানের অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইচ সেকশান এখানে আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা এখানে ক্লিক করার সাথে সাথে নতুন একটি পেজ আপনাদের সামনে এইরকম খুলে যাবে তো এখানে কিন্তু আপনারা সিলেকশান ফিল্টার্স হয়ে যাবেন তো প্রথম এই যে ফিল্টার্সটা পাচ্ছেন এখানে কিন্তু আপনি সিলেক্ট করে আপনার স্টেটটি সিলেক্ট করবেন তো আমি বর্তমানে এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি আপনার যেটা হবে আপনি সিলেক্ট করবেন অর্থাৎ আপনার যদি ত্রিপুরা বা আসাম হয় সেটা আপনি সিলেক্ট করবেন তো যখনই আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন এরপরে দেখুন এই বক্সটা পাবেন এখান থেকে আপনি আপনার জেলাটা সিলেক্ট করে নেবেন তারপরে বন্ধুরা জেলা সিলেক্ট হয়ে গেলে আপনার নিচের দিকে চলে আসবেন এখানে আপনি ক্লিক করবেন আপনার যে ব্লকটা হবে সেই ব্লকটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন বন্ধুরা ব্লক যখনই আপনার সিলেক্ট করা হয়ে যাবে সাথে সাথে কিন্তু নিচে একটা বক্স পেয়ে যাবেন এখানে সিলেক্টের অপশানে ক্লিক করবেন এবারে আপনি আপনার যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতটাকে সিলেক্ট করে নেবেন বন্ধুরা পঞ্চায়েত সিলেক্ট করা হয়ে গেলে একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন সিলেক্টের অপশান পাচ্ছেন এই বক্সে আপনারা ক্লিক করবেন তো এখানে একদম নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন দু হাজার একুশ বাইশ রয়েছে তো এই দু হাজার একুশ বাইশে আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা যখনই দু হাজার একুশ বাইশ সালে ক্লিক করবেন সাথে সাথে আপনাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে আর এখানে দেখুন শেষে একটি সিলেক্টেড অপশান পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো এখানে প্রথম যে অপশানটি দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা তো এইখানে আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা এখানে ক্লিক করলেই আবার একটা পেজ খুলে যাবে এবারে নিচের দিকে আসবেন এখানে দেখুন একটা ক্যাপচার বক্সে ক্যাপচার দেওয়া রয়েছে এই অঙ্কটা দেখে দেখে আপনাকে এই বক্সে বসিয়ে দিতে হবে তারপরে এই যে সাবমিট বটম রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে করলেই কিন্তু আপনার এলাকায় যারা যারা দু সালে নতুন ঘর পাচ্ছে তাদের লিস্ট চলে আসবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু আপনাদের সামনে লাইভ দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই যে অঙ্কটা করে দিয়েছি এখানে ছেষট্টি উত্তর আর এখানে কিন্তু সাবমিট বটমে ক্লিক করে দিচ্ছি তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা এখানে কিন্তু দু হাজার একুশ সালের নতুন লিস্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দু হাজার একুশ বাইশ সালই কিন্তু এখানে সিলেক্ট করে রেখেছি আপনারা কিন্তু এখানে চাইলে দেখে নিতে পারেন এরপরে বন্ধুরা আমি আপনাদের সামনেই এটা নিচের দিকে নিয়ে যাচ্ছি আর এখানে দেখুন সাবমিট বটম এখানে ক্লিক করে দিলাম বন্ধুরা যখনই আপনারা এই সাবমিট বটমে ক্লিক করবেন আপনাদের এলাকায় যদি কেউ ঘর পেয়ে থাকে তার কিন্তু নাম চলে আসবে তো আপনারা একটু নিচের দিকে চলে আসবেন দেখবেন বন্ধুরা দেখুন এখানে কিন্তু অলরেডি নামটা চলে এসে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার একুশ সাল বাইশ সালের কিন্তু নতুন লিস্ট প্রকাশিত হয়ে গেছে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি আর এখানে দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের নতুন লিস্ট এসে গেছে আর একুশ সাল এখানে দেখুন বাইশ সাল কিন্তু স্পষ্ট লেখা রয়েছে দু হাজার একুশ বাইশ সাল তো বন্ধুরা এই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এক লক্ষ কুড়ি হাজার টাকার ঘর পেয়ে যাবেন এছাড়া আরও ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আপনারা যে এই বারটি দেখতে পাচ্ছেন এই বারটিকে যদি আপনারা এই জায়গায় এই জায়গায় এই জায়গায় ক্লিক করে তাহলে এই বারটি আস্তে আস্তে সরে যাবে এবং আপনি এদিকের যত এই দিকের যত ডান করে দেখাচ্ছি তো দেখুন এখানে আমি বারে ক্লিক করলাম করার সাথে সাথে দুবার ক্লিক করার সাথে সাথে এই ডিটেলসগুলো চলে এসছে এবারে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এখানে স্যাংসাং ডেট অর্থাৎ কত তারিখে এই ঘরটা পাস হয়েছে সেটা দেখাচ্ছে এবং কত অ্যামাউন্টের ঘর অর্থাৎ এক লাখ কুড়ি হাজার টাকা পাবেন সেটা দেখাচ্ছে আর এখানে দেখুন সব থেকে বড় প্রমাণ এই যে অ্যামাউন্ট রিলিজড অর্থাৎ টাকা দেওয়া হয়েছে কিনা দেখুন এখানে কিন্তু জিরো দেখাচ্ছে অর্থাৎ এখনো পর্যন্ত টাকা দেওয়া হয়নি এই টাকাটা কিন্তু দেওয়া হবে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন একদম কিন্তু নতুন লিস্ট প্রকাশিত হয়ে গেছে তো এই লিস্টে যদি আপনার নাম থাকে আপনারা কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকার ঘর পেয়ে যাবেন তাছাড়া বন্ধুরা বর্তমানে বাংলার আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো এই টাকা আপনি পেয়েছেন কি না বা লিস্টে নাম এসেছে কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ